আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন আপনারা দেশের যা পরিস্থিতি তাতে তো ভালো থাকার কথা নাই তবু আলহামদুলিল্লাহ সবারই বাড়িতে এখন রয়েছে সোশ্যাল মিডিয়া মানে অ্যান্ড্রয়েড সবাই দেখতে পাচ্ছেন দেশের পরিস্থিতি কি আপনি যদি একটু খেয়াল করেন ইতালি এবং চীনের দিকে তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মৃত্যু মিছিল বেড়ে চলেছে প্রতিদিন হ্যাঁ আমরাও পিছিয়ে নেই ভারতবর্ষেও প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার পেছনে সবচেয়ে যাদের হাত রয়েছে তার হচ্ছে আমরাই ইয়েস আমাদের যে প্রিকশান নেওয়ার কথা ছিল যে রুলস অ্যান্ড রেগুলেশান মানার কথা ছিল সেগুলো কিন্তু আমরা কেউ মানছি না খাস করে গ্রামের দিকেই লকডাউন মানে শুধুমাত্র মুখোশ পরে ঘুরে বেড়ানো কিংবা একটু বাড়ির মধ্যে থাকা জি না বারবার ঘোষণা সত্ত্বেও আমরা কিন্তু সোশ্যাল ডিস্টেন্সকে মেনটেন করছি না বিশ্বাস করুন আপনি যদি সোশ্যাল মিডিয়ায় সর্বক্ষণ অবস্থান করেন তাহলে বুঝতে পারছেন যে আমাদের পরিস্থিতি কত বড়ো ভয়াবহ হবে হ্যাঁ ঠিক আছে গ্রামের মানুষ না হয় এগুলো বোঝে না কিন্তু যে বোঝে না তার ছেলেটার হাতে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে সেই ছেলেটা তো তার বাবাকে বোঝাতে পারে তার মাকে তার পরিবারকে বোঝাতে পারে যে পরিস্থিতি আমাদের জন্য কত ভয়ঙ্কর আসছে সামনের দিনে মুখ্যমন্ত্রী বলেছেন সামনে পনেরো দিন আমাদের জন্য খুবই টাফ ইয়েস ভেরি টাফ ডেজ অনেক কঠিন দিন কিন্তু আমাদের জন্য আসতে চলেছে আমরা বুঝতে পারছি না যে আমাদের কি ঘটতে চলেছে সামনের দিকে আপনি আলু সেদ্ধ ভাত খান কিংবা না খেয়ে থাকেন এক বেলা মরবেন না কিন্তু এই যে সিচুয়েশান হচ্ছে বা ক্রিয়েট হচ্ছে তাতে কিন্তু আমাদের লাস্ট নেওয়ারও মানুষ থাকবে না আমাদের লাশ নেওয়ারও মানুষ থাকবে না বিশ্বাস করুন আর গ্রামের মানুষ বুঝতে চাইছে না যে লকডাউন কি জিনিস তারা সোশ্যাল ডিস্ট্যান্সকে মেনটেন করছে না একে অপরের বাড়িতে যাওয়া বন্ধ নেই সকাল থেকে সেই হাক ডাক শুরু হয়ে যাচ্ছে একে অপরের সাথে মেলামেশার শেষ নেই যদি এরকম চলতে থাকে একটা গ্রাম যদি করোনা আক্রান্ত হয়ে যায় গ্রামের কয়েকটা মানুষ যদি করোনা আক্রান্ত হয়ে যায় বিশ্বাস করুন তাহলে কোনো ডাক্তার কোনো নার্স কেউ কাউকে বাঁচাতে পারবে না বিশ্বাস করুন কেউ কাউকে বাঁচাতে পারবে না তবে গ্রামের দিকে তাকে খুব ভয়াবহ ভবিষ্যৎ দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমরা এত বলা সত্ত্বেও পুলিশের লাঠি চার্জ হওয়া সত্ত্বেও কিন্তু তারা নিয়মটা মানছে না তারা তাদের মতোই চলছে কারণ গ্রামে তো বেশিরভাগই মূর্খ মানুষদের বসবাস কিংবা এই রকম কিছু শিক্ষিত মূর্খের বসবাস এই যে এই চাকর আমরা চা খেতে এসেছি আড্ডা মারতে না চা খাওয়া হয়ে গেছে বাড়ি এই চা খর বলছে যে আড্ডা মারতে আসেনি চা খেতে এসেছি তো এইরকম যদি কিছু বোকা চন্দ্র থাকে সমাজে তাহলে কিন্তু এই ভাইরাস আরও দ্রুত ছড়াবে এটা একটা মারণ ব্যাধি গোটা বিশ্ব কিন্তু দেখছে ভারতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে এটা আরও বেশি বাড়বে মৃত্যু মিছিল অনেক লম্বা হবে যদি আপনি আর আমি সোশ্যাল ডিস্ট্যান্সকে মেনটেন না করি যদি আপনি আমি একে অপরের বাড়িতে যাওয়া বন্ধ না করি যদি আপনি আমি বিনা কারণে চায়ের দোকানে বেশি আড্ডা দিয়ে বন্ধ না করি যদি আমি আপনি নিজেরা না বুঝতে পারি আমাদের চিৎকার আমাদের চেঁচামেচি আমাদের এত কিছু বলার এগুলো মূল্যহীন হয়ে যাবে ভাই যদি আমরা আমাদের নিজেকে না গুটিয়ে নিই প্লিজ সবাইকে করজোরে অনুরোধ করব কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করুন একটু বোঝার চেষ্টা করুন নইলে কিন্তু মৃত্যু মিছিল হবে অনেক লম্বা আপনি কি জানেন আমরা কি জানি যে কোনো ব্যক্তি যদি একটা করোনা অ্যাফেক্টেড হন অর্থাৎ কারোর করোনা হয়ে গেল সেই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হবে তাকে দেখতে দেওয়া হবে না তার প্রিয়জন তার থেকে দূরে চলে আসবে কারণ ডাক্তার যেতে দেবে না আপনার আবেগ তখন কাজে লাগবে না কারণ আপনি গেলেও সেখানে অ্যাফেক্টেড হয়ে যেতে পারেন আপনার কলিজার টুকরার যদি এরকম কেস হয় ছেলে মেয়েকে রেখে বেঁচে থাকে কি অনেক বড় দুষ্কর কাজ নয় তা আপনার কলিজার টুকরা তার সাথে আপনি দেখা করতে পারবেন না তাকে একটু আপনি চুমু খেতে পারবেন না আপনার স্ত্রী যে সব সময় আপনার সাথ দিয়েছে তার সাথে একটু তাকে একটু জড়িয়ে ধরতে পারবেন না কত ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে বুঝতে পারছেন আর কি করে বোঝাবো আমাদেরকে আমরা আমাদেরকে কি করে বোঝালে আমরা আমরা শুধরে যাব বারবার করে বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন হোম কোয়ারেন্টাইনে থাকুন লকডাউন এখন বাড়িতে থাকুন যা রয়েছে বাড়িতে ওইটা দিয়ে চলুন না যার একান্তই প্রয়োজন সে গেল একটা ডিস্টেন্স মেনটেন করে সেখান থেকে কিছু নিয়ে চলে আসলো বিশ্বাস করুন যদি এই সামনের ক কদিন লকডাউন না মানা হয় মানুষ যদি নিজেকে নিজেরা না শুধরায় তাহলে কিন্তু আপনার ভুলটা পুরো ভারতবর্ষের মানুষের ওপরে বর্তাবে নিষ্পাপ ঘরে থাকা মানুষগুলো একদিন আপনাদের এই মৃত্যু মিছলে সামিল হবে একটা মা তার কলিজার টুকরা একটা সন্তানকে এটা মেয়েকে করোনা আক্রান্ত হওয়ার পরে একটু জড়িয়ে ধরবে সে অবস্থাটুকু তো তার নাই সে দূর থেকে বলছে বাবার কথা শোনো আমি হয়তো আর ফিরবো না দেখেন না ভিডিওটা একটু খেয়াল করেন মনে পড়ছে না এই যে আমার একটা কলিজার টুকরা রয়েছে আমার দুটো কলিজার টুকরা রয়েছে একটা ছেলে একটা মেয়ে আমার এই যে মেয়ে আমার যদি আজকে করোনা আক্রান্ত হয়ে যায় আমি কিংবা আমার মেয়ে যদি হয়ে যায় তাকে ছেড়ে থাকবো কি করে যাকে আমি এত ভালোবাসি আপনার ঘরে না একটা কলিচার টুকরা বলেন তো আপনার কি গোটা পৃথিবী নয় আপনি আপনার পরিবারকে বাঁচান ভাই আমি আপনার পরিবারকে বাঁচা বাঁচানোর জন্য বলছি আল্লাহ সুমাতলা কোরআনে এটাই বলেছেন কু আনফুসুম ওয়াহলিকুম না নারা তুমি বাঁচো তোমার পরিবারকে বাঁচাও আজকে আপনার বাঁচার জন্য আপনার নিজের স্বার্থের জন্য বিশ্বের বৃহত্তম স্বার্থের জন্য আজকে আপনাকে বারবার ঘরে থাকার জন্য বলা হচ্ছে আমাদের এই চিৎকার চেঁচামেচির একটু দাম দিয়েন আসুন সামনের পনেরো দিন আমরা বাড়ির মধ্যে থাকি তবে এই ভাইরাসকে প্রতিহত করা যাবে আল্লাহ আলম আল্লাহ চাইলে তবে যদি আমরা অবাধভাবে আবার মেলামেশা করতে শুরু করি অবাধভাবে চলতে শুরু করি একটু ঠুনকো প্রয়োজনে বাজারে গিয়ে ভিড় জমাই তাহলে কিন্তু ইতালির চেয়ে ভয়াবহ পরিস্থিতি হবে আমাদের দেশে যাইতিপূর্বে বহুবার বলা হয়েছে সংবাদ মাধ্যমে সারা দিন এটা নিয়ে আলোচনা চলছে তারপরে কিন্তু আমাদের হুঁশ ফিরছে না আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমাদেরকে হুশ ফেরার তো ফিকা করো আল্লাহ মেমিন أزكي السلام عليكم ورحمة الله وبركاته